আমাদের এখানকার কনটেস্টে দেখছি আমাদের যে একটু একটু করে পার্কটা খুব সুন্দর হচ্ছে, কমে যাচ্ছে, এটা কারণ হলো যে মানে ইমপ্লিমেন্টেশনটা একেবারে 100%। তারপরেও করতে হবে যত এটা খুবই প্রয়োজন। তো আমরা অস্ট্রেলিয়াতে মোটামুটি এটা দেখছি, মানে ইম্প্রুভমেন্ট দেখছি, ভালোই ইম্প্রুভমেন্ট। তো আশা করি যে আমাদের দেশেও আস্তে আস্তে একটু দেরিতে হইলেও সবাই এটা বুঝতেছে এবং এটা ফলো করবে, যেভাবে গভর্নমেন্ট বলে আইসোলেশনে থাকতে এটা যাতে ফলো করে, এটা করতে পারলেই আর কি মুক্তি। এখন তো এটা কোনো ওষুধ নাই, আইসোলেশনে থাকলেই শুধুমাত্র সম্ভব যে রোগটা আর ইয়ে করলো না আর কি, রিলের মতো একজন থেকে 1-2 A to B, B to C আর গেল না, এটা কাট অফ হয়ে গেল। আর যদি আইসোলেশনে না থাকি তাহলে ওই যে গণহারে মারা যাওয়া, যেটা যেমন গত পরশু দিন দেখলাম সিঙ্গাপুরে 27 জন না 28 জন বাংলাদেশি একবারে ইয়ে হয়েছে করোনা ভাইরাস পাওয়া গেছে। রিজন ইজ তারা ওই সবাই ডরমেটরিতে থাকে, একই বাইরে যাওয়া আশা করতেছে সে যদি আইসোলেশনে থাকে তাহলে বাকিদেরও কিন্তু সুবিধা হয়, যারা বাইরে তেমন একটা যায় না। ফর এক্সাম্পল যে আমার বাসায় 4 জন লোক 3 জন বাইরে যাচ্ছে, শুধু আমি বাসার ভিতরে, এখানে অনেকে সেটা করছে যারা বাইরে কাজ করছে, হেলথ সেক্টরে কাজ করছে, কাস্টমার সার্ভিস করছে, তারা ইভেন উইদিন দা হাউস আবার একটা ফার্দার আইসোলেশনে থাকছে যাতে করে ওর কাছ থেকে ফ্যামিলি না এফেক্ট হয়। এগুলি যত বেশি ইমপ্লিমেন্ট করা যাবে ততই আমাদের জন্য সবার জন্য আর কি এটা রিস্ক ফ্যাক্টরটা ছোট হয়ে আসবে, এই আর কি কথা বলা। এই পর্যন্ত। আর এখন আমাদের দেশে যেটা দেখছি তো অবস্থা খারাপ হচ্ছে, আমরা যদি সবাই মিলে কিছু করতে চাই আমি আছি আর কি। ধন্যবাদ, ধন্যবাদ লোক আমরু খুব সুন্দর ভাবে তার অভিজ্ঞতা এবং তার দেশের বর্তমান সিচুয়েশন আমাদেরকে মানে জানালো। আমরাও অনেক আশ্বস্ত হচ্ছি যে মাশাআল্লাহ অনেকটাই মানে ইম্প্রুভ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের মানে ছড়ানোর মানে ইয়াটা সংখ্যাটা কমে গেছে এবং মানে ডেথ ইয়াটাও অনেক কমে আসছে আর কি, যদিও সেটা মানে এগুচ্ছে আর কি, বাট মানে এলো তুলনামূলক ভাবে অনেক মানে ইয়ে আর কি, র্যাপিড যেগুলো মানে স্প্রেডটা সেটা কমে গেছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের সাথে সেই এলো দুবাই থেকে যোগদান করেছে সেকুল, সেকুলকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। সেকুল কিন্তু সেকুল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সবাইকে শুভেচ্ছা। আসলে পুরো এক সপ্তাহ কোন কাজ ছিল না, ঘরে বসে বসে অনেক বোর বোর করতেছিলাম। আজকে সকালে মেসেজটা পেয়ে খুব ভালো লাগলো। আমার সবার সাথে সপ্তাহে তো 2-3 দিন কারণ আমরা তো কাজ তো নাই বসলে, বিশেষ করে আমরা একজন আরেকজনের কাছে এই যে আমাদের সমস্যাগুলি শেয়ার করতে পারলাম, এটি খুব বড় কিছু। আমি অনুরোধ করে ফারুককে যদি সপ্তাহে 2 দিন যাতে করা যায়। এখানে তো আমরা তারপরও হইতেছে, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি বলতে পারি। আমাদের সাথে
আমাদের গৌতম, কিন্তু আমরা তাকে করতে পারছিলাম না। আজকে আমাদের সাথে দেখা করেছি, আমি গৌতমকে আমাদের এখানে একটু শেয়ার করার জন্য অনুরোধ করব। গৌতম